দিদির নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে ময়দানে নেমে পড়েছেন ভাইরা সঙ্গ দিচ্ছেন বোন দিদিদের দল তবে শুধু দিদি টোল ফ্রি নয় সঙ্গে হাতে হাতে চারা গাছ জনসংযোগে বেরিয়েও যেন বার্তা ছড়িয়ে দেওয়া যায় সেই লক্ষ্যে তৎপর তৃণমূল কর্মীরা পাশাপাশি ল্যান্ড ফোনের ব্যবস্থা করেছে হুগলির বাঁশবেড়িয়া শহর তৃণমূল অন্যান্য জেলার পাশাপাশি হুগলি জেলাতেও দলের তরফে জোর কদমে চলছে দিদিকে বলর প্রচার কর্মসূচি বাজার হাট থেকে বাড়ি বাড়ি নেতাকর্মীরা পৌঁছে যাচ্ছেন জনতা দরবারে মানুষের সুবিধা অসুবিধার কথা জানাচ্ছেন নিজেরা সঙ্গে ধরিয়ে দিচ্ছেন দিদিকে সরাসরি বলার ফোন নাম্বার বাঁশবেড়িয়া অঞ্চলের বেলতলায় তৃণমূলের দলীয় দফতরে বসানো হয়েছে একটি ল্যান্ড ফোন পরে তা সর্বসাধারণের জন্য ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন শহর তৃণমূলের সভাপতি অমিত ঘোষ মুখ্যমন্ত্রী নির্দেশে জনসংযোগের পাশাপাশি শহরকে সবুজ রাখতে উদ্যোগী হন বাসিন্দারা তাই চারা গাছ তুলে দিয়ে সাধারণ মানুষকে তা লালন পালনের কথা বলছেন দলের কর্মীরা প্রথমে রাজ্যস্তরে স্তরে নজরুল হয়েছে তারপর জেলা সভাপতি এমএলএ হয়ে আজকে একদম বুথ স্তরে বাসবেলিয়া শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা এই দিদিকে বলো কর্মসূচিটা সফল রূপায়ণ করার চেষ্টা করছি আমরা আজ সকাল থেকে বাড়ি বাড়ি ঘুরছি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান দলের নেতৃত্ব কাউন্সিলারদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি এবং বাজারের দোকানে ঘুরে মানুষের কাছে দিদিকে বলো এই কার্ড স্টিকার পৌঁছে দিচ্ছি ফোন নাম্বার পৌঁছে দিচ্ছি সঙ্গে একটি করে গাছের চারা আমরা মানুষকে তুলে দিচ্ছি এলাকার সবুজ করতে আর একটা ফোন যেহেতু আমাদের বাসপীড়া এলাকায় গরিব মানুষের বসবাস সবার হাতে ফোন নেই তাই কেন্দ্রীয় সরকারের মতো মুখে ডিজিটাল না করে যাতে বাস্তবেই মানুষ ফোন করতে পারে দিদিকে তার জন্যে আমরা একটি ফোনের ব্যবস্থা করেছি আপাতত আমরা পার্টি অফিসেই রাখছি বেলতলা পার্টি অফিসে আমরা দু এক দিনের মধ্যেই এটা রাস্তায় ওপেন জায়গায় ফোনটার ব্যবস্থা করবো যাতে সাধারণ মানুষ সরাসরি মুখ্যমন্ত্রীর সাথে কথা বলতে পারবে